শেরপুরে ঝিনাইগাতিতে আসন্ন ঝিনাইগাতি ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেড এর ত্রিবার্ষিক নির্বাচন 2024 এর ভোট গ্রহণ চলছে। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রোববার ঝিনাইগাতি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এই নির্বাচনে সভাপতি পদে 3 জন, তাদের মধ্যে ছাতা প্রতীকে মোহাম্মদ ফারুক আহমেদ ফারুক, চাকা প্রতীক আলহাজ মোহাম্মদ মুখলিসুর রহমান খান, চেয়ার প্রতীক মোহাম্মদ আবু বাহার, সহসভাপতি পদে 3 জন, তাদের মধ্যে টেলিভিশন প্রতীক নিয়ে মোহাম্মদ কামরুল হাসান কামরান, সেলাই মেশিন প্রতীক মোহাম্মদ মিন্টু মিয়া, মোবাইল প্রতীক মোহাম্মদ জামাল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে 2 জন, এরা হলেন উড়োজাহাজ প্রতীক নিয়ে মোহাম্মদ হানিফ উদ্দিন, শাপলা প্রতীক মোহাম্মদ মাসুদ মিয়া, কোষাধ্যক্ষ পদে 2 জন, মোটর সাইকেল প্রতীক মোহাম্মদ জাহিদুল হক মনির, খেজুরগাছ প্রতীক মোহাম্মদ শাহ জামাল। আর সদস্য পদে 7 জন প্রার্থী অংশগ্রহণ করে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মোট ভোটার সংখ্যা 1183 জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। অন্যান্য দিনের মতো রোববার সকাল থেকে তেমন ছিল না কুয়াশাচ্ছন্ন। ভোট গ্রহণ শুরুর আগেই কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ সারি, তবে নির্বাচন ঘিরে সকলের মাঝে দেখা যায় যেন উৎসবের আমেজ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক দাবি সকলের।